আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদের ঋণ গ্রহণের নিয়ম ও তা যথাসময়ে পরিশোধের বিষয়ে দুইটি আয়াত ও দুটি হাদিস উপস্থাপন করেছিলাম আর আজ তা থেকে জন্য কি করতে হবে তা আলোকে ব্যাখ্যা করব ইনশাল্লাহ বাংলা ভাষায় একটি কথা প্রচলিত আছে তা হলো অভাবে স্বভাব নষ্ট যখন গরিব মানুষগুলো বিপদে পড়ে তখনই মূলত ঋণ গ্রহণ করে থাকে তবে সঙ্গত কারণে যদি তারা ঋণ পরিশোধ করতে না পারে তবে অনেক সময় তারা মিথ্যার আশ্রয় নেয় এবং অসদ উপায় অবলম্বন করে বন্ধুগণ আসুন নিজেদের স্বভাব বা সম্মান নষ্ট না করে বা অন্যের কাছে ছোট না হয়ে এর থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকি যেমনটা করেছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম বোখারি শরীফের দুই হাজার তিনশত সাতানব্বই নম্বর হাদিসে এর আলোকে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে হজরত অর ওয়াহ থেকে বর্ণিত হয়েছে হজরত আয়সা তাকে বলেছেন রাসুল সাল্ল্লাহু আলহি সাল্লাম নামাজে এরূপ বলে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার নিকট নিকৃষ্ট গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাচ্ছি এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ আপনি ঋণ থেকে এত বেশি পানাহ চান কেন তিনি বললেন মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন মিথ্যা কথা বলে এবং ওয়াদার খেলাফ করে বন্ধুগণ এখানেই শেষ নয় নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম আরও একটি দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন চলুন সেই দোয়াটি তিরমিজি শরীফ থেকে শিখে আসি তিরমিজির তিন হাজার পাঁচশত তেষট্টি নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে হযরত আনহু থেকে বর্ণিত একটি চুক্তিবদ্ধ কোলাম তার নিকটে এসে বলে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তিনি বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম আমাকে শিখিয়েছিলেন যদি তোমার উপর শির পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহতালা তোমাকে তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন তারপর তিনি বললেন বলো আল্লাহ ওয়াকা এর অর্থ হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে হারাম হতে বিরত রাখো এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল করো প্রিয় ভাই ও বোনগণ এই দোয়া দুটি পড়লে আল্লাহ কোনো না কোনো উপায়ে আমাদেরকে ঋণ হতে বের করে দিবেনি ইনশাল্লাহ আমার আগামী ভিডিওতে আমি ঋণ অবস্থায় মৃত্যুগ্রহণ করলে সে সব মানুষের ক্ষেত্রে কী করণীয় তা হাদিসের আলোকে ব্যাখ্যা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম